আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। এক শ্রেণী হয় যুগে যুগে যারা ইমাম আবু হানিফার ভূমিকায় অবতীর্ণ হয়, এক শ্রেণীর আলেম হয় যুগে যুগে যারা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির মতো সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারা নির্যাতিত হয়, জুলুম এবং নির্যাতনের কোড়া এবং তার ব্যক্তাঘাতে যাদের পৃষ্ঠদেশ থেকে রক্তের স্রোত প্রবাহিত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা সুফিয়ানে সৌরির মতো দেশ থেকে বিতাড়িত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা ইবনে তাইমিয়াদের মতো জুলুমের শিকার হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে মুজাদ্দিদ আলফেসানের মতো সময়ের শাসকদেরকে মোকাবেলা করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুলিন মাহমুদ হাসান দেওবন্দির মতো হুকুমতের পক্ষ থেকে মালটার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে হোসাইন আহমদ মাদানির মতো ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো নির্যাতন ভোগ করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে যুগে যুগে এভাবেই সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর কোরআনের দায়িত্ব পালন করতে হবে। এরকম কিছু আলেম হন যে সময়ের অসঙ্গতিগুলো, অন্যায়ের কথাগুলো, অবিচারের কথাগুলো তারা অকপটে মানুষের সামনে বলে দেন, আর এতে ওই কথাগুলো যার বিরুদ্ধে যায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পর্দার কথা বললে যেই সভাপতির বউ পর্দা করে না সে ক্ষিপ্ত হয়ে উঠে, সুদের ওয়াজ করলে সুদখোর মহাজনের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি দেখা দেয়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে দুর্নীতিবাজ বেটা ক্ষিপ্ত হয়ে উঠবে। কিন্তু ওলামায়ে কেরামের দায়িত্ব আর কর্তব্য হলেই সভাপতির চেহারার দিকে তাকিয়ে নয়, আল্লাহর কোরআনের প্রদত্ত দায়িত্ব বোধ থেকে পর্দার আওয়াজ উচ্চারণ করতেই হবে। সুদখোর মহাজনের দিকে তাকিয়ে নয়, আল্লাহর কোরআনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব অনুযায়ী সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেই হবে। আল্লাহর কোরআনের দায়িত্ব অনুযায়ী ঘুষখোর দুর্নীতির বিরুদ্ধে ওলামায়ে কেরামকে জাতিকে সচেতন করতেই হবে। আমরা দুনিয়ার কোন রাজা বাদশার পক্ষ থেকে আমরা দায়িত্ব এবং কর্তব্য পালনে নিয়োজিত নই, আমাদেরকে দায়িত্ব এবং কর্তব্য নিয়োগ করেছেন কে? সুতরাং আল্লাহর কাছে সেই জবাব আমাদেরকে দিতেই হবে। সুতরাং ও সাধারণ জনতা, আলেম সমাজকে তাদের দায়িত্ব আর কর্তব্য তোমরা পালন করতে দাও, আলেম সমাজদেরকে দায়িত্ব আর কর্তব্য পালন করতে দাও। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ব্যাখ্যায় শারহীনে কেরামগণ লিখেছেন, দুনিয়াতে যারা যারা আলেম হয় তারা সবাই আল্লাহর রসুলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে না। কিছু মানুষ আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। কয় শ্রেণী? কয় শ্রেণী? আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। এক শ্রেণী হয় যুগে যুগে যারা ইমামে আবু হানিফার ভূমিকায় অবতীর্ণ হয়, এক শ্রেণীর আলেম হয় যুগে যুগে যারা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির মতো সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো কারা নির্যাতিত হয়, জুলুম এবং নির্যাতনের কোড়া এবং তার ব্যক্তাঘাতে যাদের পৃষ্ঠদেশ থেকে রক্তের স্রোত প্রবাহিত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা সুফিয়ানে সৌরির মতো দেশ থেকে বিতাড়িত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা ইবনে তাইমিয়াদের মতো জুলুমের শিকার হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে মুজাদ্দিদ আলফেসানের মতো সময়ের শাসকদেরকে মোকাবেলা করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুলিন মাহমুদ হাসান দেওবন্দির মতো হুকুমতের পক্ষ থেকে মালটার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে হোসাইন আহমদ মাদানির মতো ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো নির্যাতন ভোগ করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে যুগে যুগে এভাবেই সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর কোরআনের দায়িত্ব পালন করতে হয়।
শ্রেণীর আলেম এমন কোন যুগ পাবেন না মুসলমানদের খোলাফায়ে বনু আব্বাস খোলাফায়ে বনু উমাইয়ার যুগ বলেন খেলাফতে বনু আব্বাসিয়ার যুগ বলেন খেলাফতে উসমানিয়ার যুগ বলেন সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের ইতিহাস বলেন প্রত্যেক যুগে যুগে আলেমদের মধ্যে এক শ্রেণীর ওলামা তাদেরকে পাবেন যারা হাসি মুখে সমস্ত জুলুম আর নির্যাতনকে ভোগ করে নিয়েছেন উপভোগ করে নিয়েছেন কিন্তু আল্লাহর দ্বীনের জিম্মাদারি পালন করতে তারা এক চুল পরিমাণ মাথা নোয়ারনি এটা হলো যুগের এক শ্রেণীর ওলামায়ে কেরাম যুগের আরেক শ্রেণীর আলেম হন দ্বিতীয় শ্রেণী তারা কখনো এই ধরনের যেই কথা বললে সময়ের সময়ের যাদের বিরুদ্ধে যায় কথা তারা রিয়্যাক্ট করে রিয়্যাক্ট রিয়্যাক্ট করে পর্দার মাসলা যখন আপনি বলবেন মসজিদের মিম্বারে বসে আপনার সভাপতির বউ যদি পর্দা না করে তার কাছে পর্দার আলোচনা ভালো লাগে না সে কয় হুজুর কে কোরআনের মধ্যে আর কোনো আলোচনা নাই সভাপতির পোলা সভাপতির গুরুত্ব দেয় না সভাপতি এসে খালি হুজুরে খোঁচায় যে হুজুর পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করবে পিতা মাতার হক সম্পর্কে আলোচনা হুজুররা করে না তো কারা করে কি বলেন পিতা মাতার হক সম্পর্কে আলোচনা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস যেই পরিমাণ এবং যতটা গুরুত্বের সাথে করেছে পৃথিবীর কোন দার্শনিক পৃথিবীর কোন ধর্ম প্রণেতা পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মতো এত সুন্দর করে বর্ণনা নাই কাজেই পিতা মাতার মর্যাদা দায়িত্ব কর্তব্য তো ওলামায়ে কেরামই বয়ান করবে কিন্তু এই যে সভাপতি সাহেব যা এসে বলতেছে এইটাকে বলে কথা সত্য মতলব খারাপ সে পিতা মাতার ওয়াজ শুনতে মূল তার উদ্দেশ্য নয় তার মূল উদ্দেশ্য হলো পর্দা সম্পর্কে এত কথা কেন কি জন্য কারণ আপনি যত পর্দার সম্পর্কে কথা বলবেন যেই বেটার বউ পর্দা করে না যদি আপনি বেশি বেশি পর্দার আলোচনা করেন তাহলে এলাকার মানুষের দৃষ্টিতে ওই সভাপতি আস্তে আস্তে একটা অসম্মানিত ব্যক্তিতে পরিণত হয় খতিব সাহেব পর্দার ওয়াজ করে পাবলিক ঘুরে খালি সভাপতির দিকে চেয়ে থাকে কথা বলেন তখনই তো ওই সভাপতি সাহেবের মাথায় তখন তার ভূত চড়ে সে তার নিজের বউকে পর্দা করতে বলতে পারে না এসে হুজুরকে বলে যে হুজুর এই ওয়াজ আর করবেন না সুদের বিরুদ্ধে ওয়াজ করেন দেখবেন কিছু মানুষ যারা সুদি কারবারি ওরা এসে বলবে যে হুজুর সমাজে কি আর কোনো সমস্যা নাই খালি এক সুদ পাইছেন আপনি কি বলেন আছে না নাই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করবেন গমচুরির বিরুদ্ধে ওয়াজ করবেন তখনই দেখবেন কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি মোহতারাম হাজিরিন একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনার শরীরে যখন রোগ আছে এই রোগ সারতে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার যদি দেখে যে আপনার শরীরের মধ্যে বিষাক্ত টিউমার হয়ে আছে টিউমারের মধ্যে বিষাক্ত জার্ম আছে ওই জার্ম যদি অপসারণ না করা হয় কিছুদিনের মধ্যে টিউমারের জার্ম এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে এটা যদি কোনো ডাক্তার মনে করে তাহলে ডাক্তার এই রোগীরে ছাড়বে ছাড়বে এই রোগীরে ডাক্তার জোর করে বলবে যে তাড়াতাড়ি ভর্তি হন হাসপাতালে রোগী কয় না হাসপাতালে ভর্তি হওয়া যাবে না আমার অনেক কাজ কালকে সিঙ্গাপুর যেতে হবে পরশুদিন থাইল্যান্ডে তারপরের দিন চায়নায় আমার জরুরি মিটিং ডাক্তার ওই লোকের ওই রোগীর আপনজনকে ডেকে বলবে যে তার যে অবস্থা চেক আপে যা আসছে যদি এক সপ্তাহ দেরি করেন তাহলে তার এই টিউমার ক্যান্সার হবে তখন থাইল্যান্ড হংকক আর ওই সিঙ্গাপুর যাওয়া লাগবে না কবরস্থানের টিকিট কাটতে হবে তাহলে কি করবে ডাক্তার তাকে যে কোনো ভাবে হাসপাতালে ভর্তি করবে হাসপাতালে ভর্তি করে কি করবে টিউমারকে আদর করবে টিউমারের উপরে তেল মালিশ করবে কি করবে কি করবে বলেন টিউমারের উপর ছুরি চালাবে ছুরি চালায়ে টিউমারের ভিতর থেকে বিষাক্ত জার্মগুলো অপসারণ করবে যখন অপারেশনের ছুরি চালাবে রোগীর খুব মজা লাগার কথা না রোগীর একটু জ্বলবে একটু পুড়বে একটু ব্যথা লাগবে তুমি যদি সার্জন মেডিকেল সার্জনের ছুরির নিচে
মেডিকেল সার্জনের অপারেশন থিয়েটারে তার চাকুর নিচে কিছু সময়ের জন্য সেই যন্ত্রণা যদি তুমি ভোগ না করো তাহলে তোমার এই টিউমার এক সপ্তাহের মধ্যে ক্যান্সারে রূপান্তরিত হয়ে তোমার জীবনে ভয়াবহ পরিণাম ডেকে আনবে। কিছু সময়ের জন্য ডাক্তারের সেই অপারেশনের যন্ত্রণা তুমি সহ্য করে নাও, তোমার এই টিউমারের জার্ম যদি দূর হয়ে যায় তুমি সুস্থ মানুষ হিসেবে দীর্ঘদিন সুস্থতার সাথে জীবন যাপন করতে পারবে। তুমি ডাক্তারকে তোমার অকল্যাণকামী মনে করো না, তুমি ডাক্তারের উপর ক্ষিপ্ত হয়েও না যে ডাক্তার কেন তোমাকে হাসপাতালে ভর্তি করে ছুরি চালাইলো তোমার গায়ের উপর দিয়ে, আহাম্মক জানি কথা কার, কথা বলেন তো। সমাজের অসঙ্গতি নিয়ে যখন ওলামায়ে কেরাম কথা বলেন, রুগীরা এসে বলে ডাক্তারকে, রুগীরা এসে ডাক্তারকে বলে যে ডাক্তার এই ওষুধ দেন কি জন্য, ভিটামিন সি দিবেন কি বলেন? ডাক্তার যদি রুগীর কথায় ঔষধ দেয়, রুগীর যে ঔষধ খেতে ভালো লাগে, ভিটামিন সি দেখবেন, বাচ্চারা চকলেট না খেয়ে অনেকে ভিটামিন সি খায়, এক টাকা দিয়ে চকলেট, দুই টাকার চকলেটের চেয়ে একটা ভিটামিন সি অনেক মজা লাগে, অনেকক্ষণ মুখের মধ্যে থাকে, তো বাচ্চারা চকলেট হিসাবে ভিটামিন সি ট্যাবলেট খায়। এখন কোন রুগী যদি এসে ডাক্তারকে সাজেস্ট করে যে ডাক্তার সাহেব আপনি আমাকে এই 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 ঔষধ দিবেন আর এর বাইরে ঔষধ দিবেন না, এখন ডাক্তার যদি রুগীর কথায় ঔষধ দেয়, প্রেসক্রিপশন লেখে, আপনি বলেন তো এই ডাক্তার ডাক্তার হওয়ার যোগ্য? যেই ডাক্তার রুগীর কথায় ঔষধ দেয়, হ্যাঁ ঔষধ, রুগী যেই কয়টা ঔষধের নাম বলতেছে ওগুলো তো ভালো ঔষধই, প্যারাসিটামল আপনার এই ভিটামিন সি ভালো ওষুধ না, সিবিট ভালো ওষুধ না, তো রুগী যদি বলে আমি তো ভালো ওষুধেরই নাম বলতেছি তা আপনার এটা দিতে আপত্তি কোথায়, সমস্যা কোথায়? ডাক্তার বলবে এই গর্দব জানে কথাকার, তুই হলি রুগী আমি হলাম ডাক্তার, তোর এই রোগ সারার জন্য ভিটামিন সি লাগবে না সিবিট লাগবে না প্যারাসিটামল লাগবে না নাপা লাগবে না কোন ওষুধ লাগবে সেটা বুঝে শুনেই তো আমি ডাক্তারি করি, এমবিবিএস তো ঘোড়ার ঘাস কাটার জন্য পাশ করি নাই, এফসিপিএস তো ডিগ্রি, তোর কাছ থেকে কোন প্রেসক্রিপশন লিখতে হবে সেটা বুঝবার জন্য আমি এফসিপিএস পাশ করি নাই, 40 বছর পর্যন্ত ডাক্তারি করি তোর মতো গন্ড মূর্খের কাছ থেকে ডাক্তারের প্রেসক্রিপশন লেখা শিখবার জন্য নয়। কোন ডাক্তার যদি এই কথাটা কোন রোগীকে বলে, এই সমাজের কেউ ডাক্তারের উপর মাইন্ড করবে না, কিন্তু সেম কথাটা যদি একজন আলেম এই সমাজের একজন বড় অফিসারকে বলে, পরের দিন সেই আলেমের চাকরি নয়। হে সমাজ, তোমাদের এক ভাই আত্মচিৎকার করে তোমাকে বলে যাই, এগুলো না বললে আমার কোনো সমস্যা নাই, এই কথা যদি আমি না বলি আমার সুবিধাই হবে, আমার এত বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ সুবিধার অপশন অপরচুনিটি আমার জীবনে কম রাখেন নাই, অনেক সুযোগ সুবিধার অপরচুনিটি আছে, সেই সকল সুযোগ সুবিধার অপরচুনিটি দুপায়ে দোলে আল্লাহর শপথ করে বলি, শুধুমাত্র উম্মার কল্যাণের স্বার্থে আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিসের আদর্শে উজ্জীবিত হয়ে নবীর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তে ওই সমস্ত তিক্ত কথাগুলো আমি উচ্চারণ করছি, যেই সমস্ত তিক্ত কথাগুলো অনেকেই উচ্চারণ করতে পারছেন না। বলছিলাম যুগের আলেম কয় শ্রেণীর হন, এক শ্রেণীর আলেম হন তারা ওই যে যাকে অপারেশন করতে হবে ওর অপারেশন ও চাকার নাচাক জোর করে ধরে ওর অপারেশন করেই দেয়, এরকম কিছু আলেম হন যে সময়ের অসঙ্গতিগুলো অন্যায়ের কথাগুলো অবিচারের কথাগুলো তারা অকপটে মানুষের সামনে বলে দেন, আর এতে ওই কথাগুলো যার বিরুদ্ধে যায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পর্দার কথা বললে যেই সভাপতির বউ পর্দা করে না সে ক্ষিপ্ত হয়ে ওঠে, সুদের ওয়াজ করলে সুৎখর মহাজনের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি দেখা দেয়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে দুর্নীতিবাজ বেটা ক্ষিপ্ত হয়ে উঠবে, কিন্তু ওলামায়ে কেরামের দায়িত্ব আর কর্তব্য হলেই সভাপতির চেহারার দিকে তাকিয়ে নয় আল্লাহর কোরআনের প্রদত্ত দায়িত্ববোধ থেকে পর্দার আওয়াজ উচ্চারণ করতেই হবে, সুৎখর মহাজনের দিকে তাকিয়ে নয় আল্লাহর কোরআনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব অনুযায়ী সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেই হবে।
জালিমদের বিরুদ্ধে উলামায়ে কেরামকে জাতিকে সচেতন করতেই হবে। আলেম সমাজের মধ্যে দ্বিতীয় শ্রেণী হয় তারা, যারা এই সকল ঝুঁকিগুলো নেওয়ার সাহস করেন না। বিভিন্ন হিকমতের কারণে তারা শুধু ওই ওয়াজগুলো করেন যেই ওয়াজগুলো রোগী খাইতে সম্মত হয়, যে ওষুধ রোগী খাইতে রাজি হয় ওই ওষুধই দেন। রুগী যে ওষুধ খাবে না, অথচ ডাক্তার জানে এই ওষুধের দ্বারা রুগীর কল্যাণ বেশি হবে, ডাক্তার চিন্তা করে অর্থটা যদি ও না বুঝে আমার এত টাকা পড়ছে কি। রুগী যেই যেই ওষুধ খাইতে রাজি হয় ওটা উঠেই দেয়। কিছু আলেম থাকেন তারা হক কথাই বলেন, সহি কথাই বলেন, তবে সব সহি বলেন না। তারা যেগুলো ঝামেলাপূর্ণ ওগুলো এড়ায় যান, যেগুলো বলতে কোনো সমস্যা নাই সেই সকল কথাগুলো তারা জাতির সামনে উপস্থাপন করেন। এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম সমাজ। তিন নম্বর আরেকটা শ্রেণীর আলেম থাকেন সর্বযুগেই, এই তৃতীয় আরেকটা শ্রেণীর আলেম হয় আলেম নামধারী, তারা তারা হয় চাটুকার শ্রেণী, তারা হয় চাটুকার শ্রেণী। তারা যুগের শাসক যারা থাকে শাসক বর্গকে গিয়ে, আমিরদেরকে গিয়ে, প্রশাসকদেরকে গিয়ে, প্রশাসনের লোকদেরকে গিয়ে অমুক আলেমের বিরুদ্ধে নালিশ করে। দেখছেন ওই হুজুরে খালি পর্দার ওয়াজ করে, দেখছেন ওই হুজুর খালি সুদের ওয়াজ করে, দেখছেন ওই হুজুর দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে, দেখছেন ওই হুজুর মূর্তির বিরুদ্ধে ওয়াজ করে। এই সমস্ত কথা বলে কিছু আলেম সর্বযুগেই থাকে যারা শুধু ইসলামের ক্ষতি করে না, তারা শাসক বর্গের সবচেয়ে বড় সর্বনাশ ঘটায়। তারা শাসকরা এত খারাপ হয় না, মুসলমানদের শাসকরা এত খারাপ হয় না, যুগে যুগের ইতিহাস এটাই বলে। বাদশাহ আকবর এতটা খারাপ হতো না যদি আবুল ফজল মার্কার চামচা তৈরি না হতো। মুজাদ্দিদ আলফেসানি যে মেহনত করেছিলেন, বাদশাহ জাহাঙ্গীর যার মেহনতে সৎ পথে এসেছিলেন, বাদশাহ আকবরও কিছুটা ফিরে আসতেন যদি আবুল ফজলরা মুজাদ্দিদ আলফেসানি সম্পর্কে আকবরের কান ভারী না করতেন। মহতরম হাজিরিন, কথাটা এজন্য বলছি যে আমি আজকে যখন বুখারী শরীফ থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আমি অধ্যয়ন করছিলাম, মুতালা করছিলাম, সেখানে দেখি এক ব্যাখ্যাকার যুগের আলেমদের এই তিন শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এই তিন শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর আলেম খুব বেশি হন না কোন যুগেই, কোন যুগেই খুব বেশি না, হাতে গোনা কয়েকজন থাকেন। দ্বিতীয় শ্রেণীর আলেম অনেক হন, শত শত হাজার হাজার দ্বিতীয় শ্রেণীর আলেমরাও আলহামদুলিল্লাহ ভালো, কারণ তারা ওজরের কারণে একান্ত বাধ্য হয়ে জীবন বিপন্ন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা কাউকে দায়িত্ব দেন নাই, চাপিয়ে দেন নাই যে তোমার জীবনকে বিপন্ন করে তুমি আরেকজনকে সঠিক কথা বলতে হবে, আল্লাহ তোমাকে এতটা বাধ্য করেন নাই। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের নিরাপত্তা আছে ততটুকু পর্যন্ত বলা তোমার জন্য ফরজ, আর যখন তোমার জীবনের উপর হুমকি আসবে সেই কথা যদি তুমি না বলো তাহলে আল্লাহ তোমাকে পাকড়াও করবেন না। কথাটা বুঝাইতে পারলাম? সুতরাং যে সকল আলেমরা সব হক কথা বলেন না তারাও আহলে হক, তারাও যুগের এলমেদিনের ঝান্ডা উত্তোলনকারী। সমস্ত নষ্টের মূল হলো ওই যে তৃতীয় শ্রেণীর চাটুকার শ্রেণী। তারা শুধুমাত্র ইসলামের বারোটা বাজায় না, তারা আলেমদের ভাব মর্যাদা সমাজের মধ্যে কলুষিত করে দেয়, আর তারা সবচেয়ে বড় ক্ষতি করে শাসক বর্গের। শাসকরা
আলেমদের সঠিক পরামর্শ মেনে সঠিক পথে চলত যদি এই চাটুকার শ্রেণী তাদেরকে বিভ্রান্ত না করত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম দেশগুলোর শাসকদেরকে এই চাটুকার শ্রেণী থেকে আল্লাহ হেফাজত করুন। চাটুকার শ্রেণী যেই যুগের শাসকদেরকে পেয়ে বসে এদেরকে ধ্বংস না করা পর্যন্ত ক্ষান্ত হয় না।